তাকে এতদিন পরে পরিবারের সবার সঙ্গে বাইরে গেলাম। ভেবেছিলাম এনজয় করবো, একসাথে কত গল্প করবো, বড় জেঠু বড়মার একটু অন্যরকম লাগবে, কিন্তু না, গেছিলাম ফ্যামিলি আউটিং এর জন্য, প্রেস কনফারেন্স হয়ে গেল। আর জ্যোতি বৌদিকে দেখো কেমন আনন্দ করে ছবিটাও তুলে নিল, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। ওদের মজাটাই পুরো নষ্ট করে দিল, পুরো মুডটাই একদম খারাপ করে দিল। মা এটা কেমন নাটক, আর কতদিন চলবে বলো তো? আরে এইসব কিছু তো এখন রোজই হবে, বাড়িতে এত বড় সমাজ সেবিকা এসেছে না, দেখে নিস তুই, ধীরে ধীরে বাড়িতেও লোকে আসবে, দেওয়ালে পোস্টার ছাপবে জ্যোতির। নিজের সংসার তো সামলাতে পারে না, অন্যের সংসার বাঁচাচ্ছে। আমি তো শুরু থেকেই এই বিয়েটার বিরুদ্ধে ছিলাম, কিন্তু অঙ্কুচের জন্য চুপ করেছিলাম। সাধারণ পরিবার থেকে এসেছে আর চিন্তা ভাবনাও সেরকম নিয়ে এসেছে, কখনো বদলাবে না ওর এই চিন্তাধারা, কখনো না। গুড মর্নিং পঙ্কজ। গুড মর্নিং। রাতে ঘুমোতে দেরি হয়ে গেছিল না, আমার মনে হয় তুমি আরেকটু ঘুমাবে, তাই না? পঙ্কজ, আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, একটু কাজ আছে, যদি তোমার কিছু দরকার হয় তাহলে। আমার শুধু তোমাকেই চাই, আমি চাই আজ সারাদিন তুমি শুধু আমার সঙ্গেই কাটাবে। পঙ্কজ, আজকে বেরোনোটা খুব দরকার, না হলে আমি ঘরেই থাকতাম, আমি কাজ শেষ করে খুব তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করব। পঙ্কজ প্লিজ। অলরাইট, যাও, সাবধানে যাও। আজ অনেক সকালে বেরোচ্ছ, আজ কোন গরিব অসহায় বিপদে পড়েছে? না ছোটমা, আসলে কোনো কাজ থাকলে বলুন না, আমি কাজ করে তারপর যাব। তার কোনো প্রয়োজন নেই জ্যোতি, থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য এই বাড়িতে অনেকেই আছে। কিন্তু হ্যাঁ, সময় থাকলে এই পেপারটা নিশ্চয়ই পড়ো। ছোটমা আমার সত্যি খুব তাড়া আছে, কোনো বিশেষ কিছু থাকলে আমি যাওয়ার সময় রাস্তায় পড়ে নেব, ঠিক আছে? এত তাড়াহুড়োর কি আছে, নিউজ পেপারে তোমার ফটো এসেছে, একটু তো সময় করে এটা দেখে নাও, নাও পড়ো। কংগ্রাচুলেশনস জ্যোতি, এবারে রাস্তার লোকেরাও তোমাকে চিনবে, অটোগ্রাফের জন্য লোকে পিছনে দৌড়বে তোমার, তাই না? খুব ভালো লাগছে না পেপারে নিজের ফটো দেখে প্রশংসা শুনে, সাথে পরিবারের নামও জুড়ে আছে, বশিষ্ঠ পরিবারের বৌমা জ্যোতি বশিষ্ঠ মেয়েদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, বাহ গ্রেট জ্যোতি। ছোটমা, আমি এসব ব্যাপারে কিছু জানি না। ইয়েস অফ কোর্স আই নো জ্যোতি, মহান ব্যক্তিদের সাথে এই বড় বড় কাজ অজান্তেই হয়ে যায়, আর তারপর তুমি কি বা করতে, তাই না? তোমার ভাগ্যে ছিল বড়লোক বাড়িতে বিয়ে, বিখ্যাত হওয়া, সেটা তুমি হয়েছো, দ্যাটস ইট, এনজয়। আর
আরে আরে আয় 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 মা আয়। আমি সুষমার ঘরটা পরিষ্কার করে রেখেছি, ওইখানে নিয়ে যা। না না আমি, মা তুমি সুষমাকে তোমার সাথে রাখো না, এই অবস্থায় ওকে একা রাখাটা ঠিক হবে না। কিন্তু আমার মেয়ে এখন আর একলা নয় জ্যোতি, আমরা সবাই ওর সঙ্গে আছি। হ্যাঁ রে মা, আমার ভালোবাসা যদি সত্যি হয় আপনারা দেখে নেবেন, সুষমা আমার কাছে অবশ্যই ফিরে আসবে। আর সবকিছু ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার বাড়িতে আবার ফিরে যেতে চাই। ব্রজু সবসময় ঠিকই বলে, আর জ্যোতি দিদির এটাই আমার উপর রাগ যে আমি ব্রজুকে বিয়ে করেছি। ব্যাস অনেক হয়ে গেছে, এবার তুমি ব্রজুকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। ও আমার স্বামী, ও তোমার কাছে আসতে পারে না। ব্রজু যে বিষ তোর মনে ঢুকিয়েছে সেটা বের করা হয়ে গেছে তো? সুষমা তুই বোঝার চেষ্টা করছিস না কেন ওই লোকটা তোকে ব্যবহার করছে? আর কিছু নিয়ে আমায় করছো, সাবধানে বস। সুষমা চা খাবি? কেন খাবি না তুই? আমি নিজে বানাবো তোর জন্য আদা দেওয়া চা, তোর পছন্দ তো। সুধা তুই বস কথা বল, আমি এখনই আসছি। তুই বিশ্রাম নে মা, আমি হাত মুখ ধুয়ে আসি, সুধা আছে এখানে, তুই কিন্তু যাস না কোথাও। আদা, সুধা আদা কোথায় রাখা আছে রে? ওখানেই আছে দিদি, সবজির ঝুড়িতে। সবজির ঝুড়িতে নেই তো। তুই পাবি না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ এখানে নেই, দেখ। আরে হাই সন্দীপ। উদয়বাবু এখন কেমন আছে? সুধা এখন একদম ভালো আছে। সুধা নমস্কার। সুধা নমস্কার। হাই সুধা। আরে বৌদি তুমি এখানে এসছো, আমাকে বলতে পারতে, একসাথেই আসতে পারতাম। আমি সুধা কেমন আছে জানতে এসেছি। সুষমা ঘরেই আছে আর উদয় ওর ব্যাপারে কিচ্ছু জানে না, কি করবো এখন?